সালমান শাহকে নিয়ে যে ভিডিওটি পোস্ট করে রুবি দেখুন কে এই রুবি ঢালিউডের সারা জাগানো নায়ক সালমান শাহকে নিয়ে আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবির পোস্ট করা ভিডিওটি নিয়ে আলোচনায় থামছে না সালমান বিউটিশিয়ান হিসেবে কাজ করা এই রুবি নায়কের হত্যা মামলার সাত নম্বর আসামি সালমান শাহের মৃত্যু দুই দশকের বেশি সময় পেরিয়েছে তারপরও তার রহস্যজনক মৃত্যুর কুলকিনারা হয়নি এবার রুবি স্বপ্রণোদিত হয়েই বলেছেন সালমান মরেনি মেরে ফেলা হয়েছে তিনি এ হত্যা মামলার সাক্ষ্য দিতে রাজি আছেন তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এজন্য সাহায্য চেয়েছেন রাবেয়া সুলতানা রুবি থাকতেন সালমানের ফ্ল্যাটের অর্থাৎ স্কাটন প্লাজার উত্তর পাশের বিল্ডিংয়ে তিনি রাজনীতিবিদ সাবেক মন্টি আব্দুর রশিদের মেয়ে প্রয়াত স্বামী ক্যাপ্টেন জামিল ছিলেন তার বর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে ১৩ জন সেনা কর্মকর্তাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয় তার স্বামী ছিলেন তাদের একজন রুবি বর্তমানে এই এক চাইনিজের সঙ্গে সংসার করছেন ক্যাপ্টেন জামিলের সংসারে জন্ম নেয়া পুত্র ভিকিকে নিয়ে একত্রিশ বছর আগে তিনি এই চাইনিজকে বিয়ে করেন সালমানের মৃত্যুর পর বেশ কয়েক বছর পর তিনি আমেরিকায় পাড়ি দেন সেখানে স্বামী সন্তান নিয়ে বাস করছেন তিনি ভিডিওতে রুবি বলেছেন তার স্বামী তাকে মেরে ফেলতে চাইছে তিনি আছেন আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ